ধুলুকোনা সিরিয়ালের পর জি বাংলার নতুন কার কাছে কই মনের কথা সিরিয়ালের হাত ধরে মানালিদে আবার ফিরেছেন বাংলা টেলিভিশনের পর্দায় তবে তার নতুন সিরিয়াল শুরু থেকেই এই দর্শক মহলে চর্চাই রয়েছে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা শুরুর পর থেকে এ পর্যন্ত সেরা দশের তালিকায় ঢুকতে না পারলেও স্লট লিডার হচ্ছে মানালির সিরিয়াল জি বাংলার এই নতুন সিরিয়ালের মা সেলের ফুলসজ্জা শাশুড়ি বৌমার কুটকাসালি চরিত্রহীন স্বামীকে নিয়ে সোশিয়াল মিডিয়াতে চলছে জোর সমালোচনা এই প্রসঙ্গে সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার কাছে মুখ খুললেন মানালি দে বিশেষ করে ফুলসজ্জার দৃশ্য নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়েছে দর্শকদের মধ্যে কেউ কেউ এর তীব্র বিরোধিতা করেছেন আবার কোন কোনো মহিলা নিজেদের জীবনের সঙ্গে মিল পেয়েছেন এই ঘটনার এই প্রসঙ্গে মানালির সাপ কথা বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে হয়তো আমি এই ধরনের ঘটনার মুখোমুখি হইনি তার মানে এই নয় যে আর কোনো মেয়ে এমন ঘটনার মুখোমুখি ব্যক্তিগত জীবনে হননি সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই দেখবেন বহু মহিলা নিজের জীবনে এই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কথা লিখেছেন অনেকে বলছেন শুধু সিমুলার জীবনে নয় তাদের সামনেও এমন ঘটনা তারা দেখেছেন মানালি এমন একজন মহিলার কথা উল্লেখ করেছেন যিনি 18 বছর সংসার করার পর তার স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচারের ঘটনা লাইভ করে প্রকাশ্য এনেছেন মানালির কথায় অনেকেই প্রশ্ন তুলবেন কেন বাড়ি থেকে বের হয়ে যান না আসলে এভাবে হয় না অনেকেই সংসারের এমন অনেক সমস্যা মুখ বুজে মেনে নেন প্রতি মুহূর্তে মানিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করেন আমি বলবো আমাদের সিরিয়ালেও বাস্তবের গল্পই উঠে আসছে তবে সিরিয়ালের লঞ্চিং প্রমোতে দেখানো হয়েছিল পাড়ার মেয়ে বউদের মধ্যে শতবা বিষয়টি গল্প সেই ট্র্যাক থেকে সরে গিয়ে এখন শুধু শাশুড়ি বউ মার কোন্দল দেখাচ্ছে সিরিয়ালে বাসব দত্ত সেটারজি স্নেহা সেটারজি ওয়াশা বিশ্বাসরাও রয়েছে যাদের সঙ্গে পর্দার সিমুলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু কুটকাসালির মধ্যে বন্ধুত্বটা কোথাও যেন ধামা চাপা পড়ে যাচ্ছে এর জবাবও দিয়েছেন মানালি অভিনেত্রীর কথায় গল্প আস্তে আস্তে সে পথেই ডুববে কেউ নিয়মিত ধারাবাহিক দেখলেই বুঝবেন পারিবারিক সমস্যা যেমন দেখানো হচ্ছে তেমনই কোনো না কোনো বন্ধু পাশে আসছেন সাহায্যের জন্য এটা শুরু হয়েছে বেশি দিন হয়নি আমরা মূল আস্তে আস্তেই ঢুকছি এখানে শাশুড়ি বৌমার সমস্যা যেমন দেখানো হচ্ছে কিন্তু বন্ধু হাত বাড়িয়ে দিচ্ছেন সেটাও দেখানো হচ্ছে ইতিমধ্যেই সেটা দেখতে পেয়েছেন দর্শকরা আরও পাবেন তো বন্ধুরা এই তো ছিল আজকের সিরিয়াল রিলেটেড আপডেট তো এই আপডেট নিয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানান আর এরকমই আরো নতুন নতুন সিরিয়াল রিলেটেড আপডেট পেতে রলিভার্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ